আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহ। ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন ইসলাম এবং সমাধান আয়ন টিভির পর্দাতে। ছোট্ট একটু অসুবিধার কারণে আমরা আবারও শুরু করতে হচ্ছে। ইনশাআল্লাহ আমি আর বেশিক্ষণ সময় নিব না, সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছ থেকে এবং শুনব উনার মূল্যবান কথাগুলো আজকের টপিকের উপরে। আপনারা হয়তো অবগত আছেন অলরেডি যে আমাদের টপিকটা হচ্ছে হালাল ভার্সেস হারাম। ইনশাআল্লাহ আমাদের অতিথির কাছ থেকে উনার মূল্যবান কথাগুলো দিয়ে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আইএনটিপি ইসলাম এবং সমাধান এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমরা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে সুন্দর একটি বিষয় হালাল এবং হারাম এই বিষয়ে আলোচনার সুযোগ দান করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহিদরবারে শুকর আদায় করছি। আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে তো সহজ সুন্দর দিন হিসেবে নির্বাচিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, বুইস্তু বিল হানিফিয়াতি সামহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহজ সরল এবং অত্যন্ত প্রশস্ত একটি ধর্ম দিয়ে পাঠিয়েছেন, একটি বাণী দিয়ে পাঠিয়েছেন। সেই বাণী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন যুগ যুগে। সেই বাণী তার সাহাবায়ে কেরামের মাধ্যমে পরবর্তী তাদের পরবর্তী এইভাবে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেই সত্যের বাণী, আল্লাহর সেই পয়গাম পৌঁছতেছে, পৌঁছবে। মানুষের জীবনের উন্নতি এবং অবনতি, মানুষের সফলতা বিফলতা নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের উপর। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নুমান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ব্যাপারে কি মনে করেন? আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাসী, আমি মুমিন, আমি যদি আমার উপর ফরজ যে ইবাদতগুলো, ওয়াজিব যে ইবাদতগুলো আমি যদি পালন করি। হাদিসের ইবারতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া খিদমতে তিনি উল্লেখ করছেন এইভাবে, আরাইতা ইদা সাল্লাইতুল মাকতুবাতা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে কি হবে, ফতোয়া কি হবে? আমি যদি ফরজ নামাজগুলো আদায় করি, সাল্লাইতুল মাকতুবা, এখানে ফরজ নামাজ বলে শুধুমাত্র ফরজ নামাজ নয়, অর্থাৎ আমার উপর ফরজ যে সমস্ত ইবাদত আছে, ফরজ যে সমস্ত ডিউটি আছে, সেই বিষয়গুলো যদি আমি পালন করি, ফুলফিল করি, ও হারামতুল হারামা, আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হারাম করেছেন, যে সমস্ত বিষয়কে হারাম করেছেন, আমি যদি সেই হারাম বিষয়কে হারাম হিসেবে বিশ্বাস করি, ও আহলালতুল হালালা, আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়কে হালাল করেছেন, আমি যদি এই বিষয়গুলোকে হালাল বিশ্বাস করি, আদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, নাম, তুমি জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম শরীফে এই হাদিসখানা বর্ণিত হয়েছে। এই হাদিসে পাকে আমরা মুসলমানদের জন্য, আমরা যারা মুসলমান, আমাদের জন্য একটি খুশির সংবাদ হচ্ছে যে ফরজ ইবাদতের পাশাপাশি যদি একজন মুসলমান হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, হারাম যেটা সেটাকে বিশ্বাস করে হারাম হিসেবে এবং তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এবং যা হালাল সেই হালাল বিষয়গুলো তার জীবনে যখন খাওয়ার ব্যাপারে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আত্মীয়তা বন্ধনের ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, জীবনের অন্যান্য ক্ষেত্রে যদি সে হালাল বিষয়গুলোকে অবলম্বন করে এবং হারাম থেকে বেঁচে থাকে এবং হারামকে হারাম হিসেবে বিশ্বাস করে এবং হালালকে হালাল হিসেবে বিশ্বাস করে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিশ্চয়তা দিচ্ছেন যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাই জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো হালাল করেছেন সেই বিষয়কে হালাল হিসেবে বিশ্বাস করা এবং যে বিষয়গুলোকে হারাম করেছেন সে বিষয়গুলোকে হারাম হিসেবে বিশ্বাস করা এবং তার থেকে বেঁচে থাকা, সেটা জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষের সহায়ক। তাই ইসলামের মধ্যে হারাম বিষয় যেগুলো, হারাম বিষয়গুলো আসলে লিমিটেড বিষয়, হারাম বিষয় যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন সেগুলো হারাম, আর যেগুলো হারাম করেন নাই সেগুলো হালাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাদ্য পানীয় ইত্যাদির ব্যাপারে হালাল এবং হারামের দিকগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কোরআনে কেরিমে সূরা মায়েদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ওয়া আমার হাবিবে পাক, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, দুনিয়ার মানুষেরা আপনাকে জিজ্ঞেস করবে যে তাদের জন্য কি বিষয়গুলো হালাল করা হয়েছে, তারা কি করতে পারবে, কি তাদের জন্য হালাল, কি তারা খেতে পারবে, কোন বস্তুগুলো খাওয়া তাদের জন্য হালাল, কোন বস্তুগুলো ব্যবহার করা তাদের জন্য হালাল। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনাকে প্রশ্ন করবে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য হালাল বিষয় কি, আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল আহাল্লা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সকল ভালো জিনিসগুলোকে, তাইয়্যিবাতগুলোকে, ভালো জিনিসগুলোকে হালাল করে দিয়েছেন। যত ভালো জিনিস সবগুলো আমাদের জন্য হালাল। এ কারণে এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরামের একদল তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিষয়কে মানব জাতির জন্য হালাল করেছেন প্রত্যেকটি মানুষের জন্য উপকারী, তার ধর্মীয় দিক দিয়ে উপকারী, শারীরিক দিক দিয়ে উপকারী, সামাজিক দিক দিয়ে উপকারী, এবং যত বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন প্রত্যেকটি বিষয়ই মানুষের ধর্মীয় দিক দিয়ে উপকারী, সামাজিক দিক দিয়ে উপকারী, স্বাস্থ্যগতভাবে উপকারী। মুফাসসিরিন কেরামের একদল সেই অভিমত দিয়েছেন। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছতে হলে, মুমিন হিসেবে জীবন যাপন করতে হলে, হারাম বিষয়গুলোকে হারাম হিসেবে বিশ্বাস করতে হবে এবং হালালকে হালাল হিসেবে বিশ্বাস করতে হবে। এবং হালাল যত বিষয়, খাওয়ার বিষয় হলে সব হালাল খাওয়া একজনের পক্ষে খাওয়া সম্ভব নয়, যত কাজগুলো হালাল আছে সবগুলো করা একজনের জন্য হারাম সম্ভব নয়। তাই বিশ্বাস করতে হবে হালাল বিষয়টি হালাল, যে কেউ করুক অথবা করুক না, কিন্তু হারাম বিষয় সেটা বিশ্বাস করতে হবে হারাম, তবে সেই হারাম থেকে বেঁচে থাকতে হবে। হালাল সবটি করা কিন্তু জরুরি নয়, কিন্তু অপর দিকে হারাম যেটি, হারাম থেকে বেঁচে থাকা জরুরি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন হালাল ভক্ষণ করবে তোমরা হারাম থেকে বেঁচে থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন বিজনেসকে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের খাদ্য দ্রব্যের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে হুররিমাত আলাইকুম সম্পর্কের ক্ষেত্রে আমরা কাদের সাথে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক করতে পারবো, কাদের সাথে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার একটি লিস্ট দিয়ে দিয়েছেন কাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম। মুহাররামাত বলা হয়, মাহরাম বলা হয় যাদেরকে, যাদেরকে বিবাহ করা হারাম, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। তারপর বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া উহিল্লা লাকুম ওয়ারা যালিক, এর পরে আর যা যত কিছু আছে যারা আছেন তাদের সাথে বৈবাহিক সম্পর্কে সম্পর্ক গড়া সেটা হারাম নয়। এইভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল কি এবং হারাম কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস,
হযরতে নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল বিষয়গুলো সুস্পষ্ট, হারাম বিষয়গুলো সুস্পষ্ট, ওবাইনাহুমা মুশতাবিহাতুন, ওবাইনাহুমা মুশাববাহাতুন, আর তার দুটির মধ্যখানে কিছু বিষয় রয়েছে অস্পষ্ট। অর্থাৎ এই হাদিসে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানব জাতির ব্যবহারিক হোক, সম্পর্কের দিক দিয়ে হোক, খাদ্যর দিক দিয়ে হোক, চলাফেরার দিক দিয়ে হোক, অর্থাৎ মানবের জীবনের প্রতিটি কর্মের তিনটি পদ্ধতি বর্ণনা করছেন। আমরা যত কাজ করি অথবা আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য ভক্ষণ করি অথবা আমাদের সম্পর্কের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, এই সব কাজগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোকে তিনটি স্তর দিচ্ছেন। আল হালালু বাইয়িনুন, হালাল সুস্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, এবং হারাম সুস্পষ্ট। তাই যেগুলো সুস্পষ্ট হালাল সেগুলোকে হালাল বিশ্বাস করতে হবে, এবং যেগুলো সুস্পষ্ট হারাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হিসেবে ঘোষণা দিয়েছেন সেটাকে হালাল হিসেবে বিশ্বাস করতে হবে, এবং যেটাকে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম হিসেবে ঘোষণা দিয়েছেন সেটাকে হারাম হিসেবে বিশ্বাস করতে হবে। এবং এই হারাম এবং হালালের মধ্যবর্তী অনেক বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন, এর মধ্যখানে রয়েছে অনেক অস্পষ্ট বিষয়। অর্থাৎ এই বিষয়গুলো সুস্পষ্টভাবে হালাল অথবা সুস্পষ্টভাবে হারাম সেটা জানা যায় না। এর কয়েকটি কারণ হতে পারে, হয়তো কোরআনে কেরিমে যে সমস্ত আয়াত অথবা হাদিসে পাকে যে সমস্ত বর্ণনা এসেছে সেই বর্ণনার থেকে সেই ভাষার যে শব্দ প্রয়োগ হয়েছে শব্দের অর্থ গ্রহণের ক্ষেত্রে ভিন্ন অর্থবোধক রয়েছে, অথবা কোনো শব্দ রয়েছে যেটায় সাধারণভাবে সেটার অর্থ হয়, কোনোটা রয়েছে কোনো শর্ত সাপেক্ষ অর্থ হয়ে থাকে, অর্থাৎ খাস হতে পারে, আম হতে পারে, মুস্তারক হতে পারে, মুআউ্বাল হতে পারে। এ কারণে অনেকগুলো বিষয় রয়েছে আল্লাহর হাবিব বলতেছেন ওবাইনাহুমা মুশাববাহাতুন, তার মধ্যখানে রয়েছে মুশাববাহাত, অস্পষ্ট বিষয়গুলো। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই মুশাববাহাতগুলো কী এবং ওইগুলো আমরা জানবো কীভাবে, যেহেতু আমাদের জীবনের প্রতিটি কাজের শরীয়ত হুকুম আমাদেরকে জানতে হবে। তাই কিছু জিনিস সুস্পষ্ট হুকুম আমরা পেয়ে গেলাম যে এগুলো হালাল, আবার অনেকগুলো বিষয়ে সুস্পষ্ট হুকুম আমরা পেয়ে গেলাম এগুলো হারাম, আবার আল্লাহর হাবিব বলতেছেন তার মধ্যখানে অনেকগুলো বিষয় রয়েছে। আর এইগুলো বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফামানিত্তাকা মুশাববাহাত ইস্তাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, আর যে ওই অস্পষ্ট বিষয়গুলো থেকে বেঁচে থাকলো সে রক্ষা করলো তার ধর্মকে, তার ইরদকে, তার মান সম্মানকে, তার জীবনকে। কারণ ওইগুলোতে জড়িয়ে পড়লে হয়তো সে দুনিয়াবি শাস্তি পাবে অথবা অখরবি শাস্তি পাবে। আমরা একজন খোলার ইনশাল্লাহ নিয়ে আসি ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনের, আমরা শুনতেছিলাম অনেক সুন্দর আলোচনা আমাদের অতিথির কাছ থেকে। ইনশাল্লাহ দেখি আমাদের সাথে ফোন কলে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর কাছে আমার দুইটা প্রশ্ন। জি ইনশাল্লাহ। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা, আল্লাহ রাসূল মারা গেছেননি, একজন মৌলানা কইলে আল্লাহ নবী বলে মারা গেছেন, মৃত্যু মানুষের রসুল্লাহ নবী বলে দোয়া করা যায় না, এটা সত্য নেই? আল্লাহ নবী মারা গেছেন, মৃত্যু মানুষের রসুল্লাহ নবী দোয়া করা যায় না, একজন মৌলানা কইলাম তা হুজুরের কাছে জানতাম, এটা সত্য নেই? আর একটা দোয়ার কথা কথা হুজুর, বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াযুরু মা ইসমি শাইউন ফিলাযী ওয়ালা বিস সামাঈ ওয়া সামিউল আলীম, ওগুলা কইবা হুজুর আমি বুঝতাম নবী মারা গেছেন বলে, নবী বলে নবীর মৃত্যু মানুষের যদি মৃত্যু মানুষের দোয়া করা যায় না নিজের। জাজাকাল্লাহ, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনার প্রশ্ন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে। আমাদের আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। দেখি পরবর্তীতে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আমরা আপনাকে হারিয়ে ফেলছি, ইনশাআল্লাহ আপনি আবারও চেষ্টা করুন, আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরের দিকে ইনশাআল্লাহ। আমাদের যে কলার ভাই প্রশ্ন করেছেন, মোবারকবাদ জানাচ্ছি ভাইকে, আপনি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন আপনার অংশ হচ্ছে এই প্রশ্নের যে মৃত ব্যক্তি বা অর্থাৎ রাসূলের পাক সাল্লামকে নিয়ে বা ওসিলা দিয়ে দোয়া করা যায় কি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে যেটা সকল মানুষের জন্য, সকল সৃষ্টির জন্য, সকল মানুষের জন্য, মানুষ সাধারণ মানুষ হন অথবা নবী রাসূল হন, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় রেখেছেন যেটা মৃত্যু। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত শরীফ হয়েছিল, ওফাত শরীফের পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই সংবাদ শুনলেন, তিনি আসলে এই বিষয়টি মেনে নিতে পারছিলেন না এবং তিনি বললেন, যে বলবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমার এই তরবারি দিয়ে তার গর্দানকে আমি উড়িয়ে দেব। অর্থাৎ তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গিয়েছিলেন এই অবস্থায় এই খবরটি শোনার পরে। এর অর্থ নয় তিনি বিশ্বাস করেননি আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়েছে। তখন উমরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আয়াত শুনিয়ে দিলেন কোরআনে করিম থেকে, যেই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন উহুদের যুদ্ধের সময়ে, যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন, এই সময় সেই যুদ্ধের ময়দানে শয়তানের পক্ষ থেকে এবং সেই মুশরিকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, কাদ কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। তখন অনেক মানুষ যারা নতুন মুসলমান ছিলেন অনেকের মধ্যে দুর্বলতা এসে গিয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি নাজিল করেছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওমান ইয়ানকালিব ইলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। এখানে আল্লাহ জানিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, তিনি রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার আগে অনেক রাসূল এসেছেন, সবাই চলে গিয়েছেন। তাই রাসূল চলে গিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও চলে যান অথবা তিনি যদি মৃত্যুবরণ করেন, তোমরা কি সেই আল্লাহর দেয়া দিনের সেই আদর্শ থেকে বিচ্যুত হবে? যারা রাসূল চলে যাওয়ার পরে আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতে করিমা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তিনি শুনিয়ে দিলেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে আমি মনে করেছি এই আয়াতটি এইমাত্র নাজিল হয়েছে, অর্থাৎ তার কাছে এমনভাবে মনে হয়েছিল। অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং অন্য মানুষের ওফাত বেশ কম, কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীদের ওফাত বেশ কম। অর্থাৎ ওফাত হয়, মৃত্যু ঘটেছে, কিন্তু মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বা জিন্দা নবী হিসেবে রেখেছেন। হ্রদয় আথরে রাসূলের পাক ইসলাম জিন্দা, অন্যান্য নবীগণ কবরে জিন্দা, সকল নবীগণ কবরে জিন্দা এবং রাসূলের পাক সেই জিন্দা, যেটা অনেকে প্রশ্ন করতে পারেন যে জিন্দা তো অনেক মানুষ কবরে জিন্দা আছে, যারা শাস্তি পাচ্ছে তারা জিন্দা না হলে শাস্তি পাবে না। কবরের অন্যের জীবন এবং নবীদের কবরের জীবন ভিন্ন, নবীদের কবরের জীবন এবং অন্যদের কবরের জীবন ভিন্ন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জীবন দান করছেন কবরে, অন্য যাদেরকে যেমন শহীদদেরকে আল্লাহ কবরে লাইফ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শহীদ যারা তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, এটা তাদের একটা সম্মান দেওয়া হয়েছে, তাদেরকে একটা সম্মান দেওয়া হয়েছে। তাই রাসূলের পাক ইসলাম ইন্তেকাল হয়েছে, কিন্তু ইন্তেকালের পর রাসূলের পাক ইসলাম হৃদয় আথরে জিন্দা, আমরা উম্মতের আমল
সব সময় আল্লাহর হাবিবের কাছে উপস্থিত করা হচ্ছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মতের আমল যদি ভালো দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেন, আর আমাদের আমল যদি মন্দ দেখেন তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আথরে থেকে উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তাই রসুল পাক সাল্লাম ইন্তেকাল করেছেন, তারপর রসুল সাল্লাম কবরে জিন্দা। দ্বিতীয় বিষয় হচ্ছে রসুল পাক সাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা। রসুল পাক সাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ, এবং বিশেষভাবে যখন আমরা মদিনায়ে তৈবায় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নসিব করবেন মদিনায়ে তৈবায় যাওয়া, হজ্জে উমরায় যাওয়া, তখন মদিনায়ে তৈবায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খিদমতে উপস্থিত হয়ে তাকে ওসিলা দিয়ে দোয়া করা, সেটা কোরআনে করিমের নির্দেশ। মুফাসসিরিনে কেরাম কোরআনে করিমের আয়াত, যে আয়াত নাজিল হয়েছিল, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজুদুল্লাহা তাওয়াবার রাহীমা। এই আয়াতে করিমে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন সেই সময়ের মানুষকে, অবতীর্ণ যে সময় হয়েছিল কিন্তু সেটা কিয়ামত পর্যন্তের মানুষের জন্য প্রযোজ্য, যে যখন মানুষেরা রাসূল পাক ইসলামের খিদমতে আসবে আর তারা আল্লাহর হাবিবের খিদমতে এসে আল্লাহর রাব্বুল আলামিনের কাছে মাফি চাইবে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর দরবারে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে রহমান গফুর রহিম হিসেবে, রউফ রহিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবে। তাই রসুল পাক ইসলামের ওসিলা নিয়ে দোয়া করা সেটা জায়েজ। মৃত ব্যক্তির ওসিলা নিয়ে দোয়া করা এর অর্থ হচ্ছে, মৌলিক অর্থ হচ্ছে, যে মৃত ব্যক্তির তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মকবুল ব্যক্তি ছিলেন, সেটা আমাদের বিশ্বাস। আউলিয়া ইকরাম এরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল ওসিলা দিয়ে দোয়া করার জন্য বলা আমাদেরকে ইরশাদ করেছেন, আমাদেরকে পথ বাতিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তলব করো। সেই ওসিলা কি? মানুষের নেক আমল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ভালো কাজকে ওসিলা পেশ করব। সেই ভালো কাজের মধ্যে একটি হচ্ছে আল্লাহর নেক বান্দার তো আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল বান্দা, এই হিসেবে আল্লাহর মকবুল বান্দাদের ওসিলা, অর্থাৎ এদেরকে এদের কাছে ছাওয়া নয়। কেউ যদি আল্লাহর কোনো মকবুল বান্দার কাছে চায়, যেমন আমরা সিলেটের মানুষ হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া, অসংখ্য আউলিয়ার সেই সিলেট বাংলাদেশ, যে ভাই প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্নের আমরা উত্তর দিয়েছি মোটামুটি। ঢুকার আগে আমাকে বলা হয়েছে একটা ফোন নিয়ে নেওয়ার জন্য, ইনশাআল্লাহ আমি ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে স্টুডিওর একটু দেন তো প্লিজ। আপনি স্টুডিওতে সরাসরি কথা বলতেছেন? আপনি সরাসরি আমাদের সাথে কথা বলতেছেন, আমাদের অতিথি মুফতি আশরাফুর রহমান আপনার কথা শুনতে পাচ্ছেন। আপনাকে যেটা করতে হবে, আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলুন। আচ্ছা, ঠিক আছে, ওকে। জি, আপনার প্রশ্ন বা মতামত বলতে পারেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। আমি একটা আমার একটা প্রশ্ন হইল কি হারি, যে ফরজ রোজা, জি, মানে কজা হইলে মানে ওয়াইফে কি হাজবেন্ডের রোজা রাখতে পারে বা হাজবেন্ডের রোজা মানে ওয়াইফে রাখতে পারে? জি, জাযাকাল্লাহ, আপনার প্রশ্ন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা সরাসরি চলে যাব আমাদের আগের যে প্রশ্নগুলো, আমাদের অতিথিকে অনুরোধ করব ওগুলো শেষ করে ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নের উত্তর দিব। যে ইনশাআল্লাহ, তো আমাদের প্রথম যে ভাই প্রশ্ন করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে কি? ইয়েস ভাই, রাসূলের সাথে ইন্তেকাল হয়েছে, কিন্তু রাসূল পাক সাল্লাম ইন্তেকাল সেটা অন্য মানুষের ইন্তেকালের মতো নয়, এবং রাসূল পাক সাল্লাম ইন্তেকালের পর খবরে রাসূল পাক সাল্লাম হৃদয় আথরে তিনি জিন্দা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাসূল পাক সাল্লাম ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ কি? রাসূল পাক সাল্লাম ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে ইনশাআল্লাহ। এবং এই বিষয়গুলোতে আমরা যে আজকে যে বিষয়ে আলোচনা করছি, ওই বিষয়ের মধ্যে যে রাসূল পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওবাইনাহুমা মুশাববাহাত, মধ্যখানে অস্পষ্ট আছে, ওই অস্পষ্ট বিষয়গুলোর
কিভাবে পরিচয় করবো সেটা জায়েজ কি জায়েজ নয়, ওই বিষয়গুলো বোঝার উপরে আমরা অনেক সময় এই মশালাগুলোর একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা বুঝ আমাদের হয়ে যাবে। অন্যান্য ভিন্ন মতের মশালা যখন আমরা শুনি তখন আমরা সহজে সেই বিষয়গুলো অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের টপিকের উপর আলোচনায় গেলে সেই বিষয়টি আলোচনা করতে পারলে এবং আপনারা শুনলে ইনশাআল্লাহ অনেক প্রশ্নের সমাধান নিজে খুঁজে পেয়ে যাবেন। দ্বিতীয় বিষয়টি ছিল যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। এই দোয়ার ব্যাপারে ভাই জিজ্ঞেস করেছেন, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বর্ণিত আছে যে এই দোয়া যে ব্যক্তি সকালবেলা তিনবার বললেন, সকালবেলা ফজরের পর মানুষের সাথে কথা বলার পূর্বে যিনি বললেন, দুনিয়াদারী কার্যকলাপে নিজেকে জড়িয়ে রাখার পূর্বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি তিনবার যিনি পড়লেন সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন কষ্টকর বিষয় থেকে হেফাজত করেন এর বরকতে। আবার যিনি সন্ধ্যাবেলা এই দোয়াটি তিনবার বলেন তাকে পরদিন সকাল পর্যন্ত আল্লাহ কোনো কষ্টকর বিশেষভাবে অ্যাক্সিডেন্ট এই ধরনের মুসিবত থেকে সেই ব্যক্তিকে হেফাজত করা হয়। এ দোয়া অনেক ফজিলতপূর্ণ দোয়া, সেটাকে নিজের অজিফা হিসেবে মানিয়ে নেওয়া, নামাজের পরে ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এই দোয়া তিনবার করে পড়ে নেওয়া, অথবা যখন কোনো কিছু খাওয়া খাইবেন খাওয়ার সময় তো খাওয়ার অন্যান্য দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সেই বিসমিল্লাহ বলে খাইবেন এবং এই দোয়াটাও যদি পড়েন তাহলে খাদ্যর মধ্যে যদি অজান্তে কোনো বিষক্রিয়া থেকে থাকে যেটা আমাদের জন্য ক্ষতিকর, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সেই বরকতে সেই বিষক্রিয়া থেকেও রক্ষা করবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ, আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে আমাদের অন্য অন্য যে ভাই বোনেরা আমাদের ইসলাম এবং সমাধান অনুষ্ঠানটি দেখতেছেন ওনারাও উপকৃত হবেন। আরেক ভাইয়ের প্রশ্ন ছিল যে ফরজ যে রোজাগুলো থাকে ওগুলো কি স্বামীর পরিবর্তে স্ত্রী রাখতে পারেন, স্ত্রীর পরিবর্তে কি স্বামী রাখতে পারবেন কিনা? ফরজ কোনো এবাদত, যে এবাদত হচ্ছে বদনী এবাদত যেমন রোজা নামাজ, এ এবাদত একজনের পক্ষ থেকে আরেকজন করা যায় না। ইসলামী শরীয়তে নামাজ এবং রোজা একজনের পক্ষ থেকে আরেকজন করা যায় না, তাই ফরজ এবাদত তা নিজেকে করতে হবে। রোজা যদি নিজে রাখে, নিজে না রাখে তাহলে তার সেই গুনাহগার তিনি হবেন। আর যদি তিনি যে সমস্ত মানুষের অন্তর্ভুক্ত হন যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে রোজা ভাঙার জন্য, না রাখার জন্য অনুমতি দেওয়া হয়েছে, এই অবস্থায় যদি সেই অনুমতিপ্রাপ্তদের মধ্যে তিনি হয়ে থাকেন তাহলে তিনি সেই রোজাগুলোর ফিদিয়া দিবেন, কিন্তু তার পক্ষে অন্যজন রোজা রাখলে সেই রোজা হবে না। তবে একটি কথা হচ্ছে যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাবে যে হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে তুমি তোমার পাবার জন্য তোমার রোজার সাথে রোজা রাখো, তোমার নামাজের সাথে নামাজ পড়ো। এর অর্থ হচ্ছে ফরজ নামাজ নয়, ফরজ রোজা নয়, এটা হচ্ছে নামাজ যখন তুমি পড়বে তখন নফল নামাজ পড়লে সেই সওয়াবে তোমার বাবাকে শরীক করতে পারো, নফল রোজা তোমার সেই সওয়াব তুমি রেসানি করতে পারো, জিন্দাকেও সওয়াব দেওয়া যায় মুর্দাকেও সওয়াব দেওয়া যায়, এদিকে সেই অর্থ যাবে। আর যেগুলো মালি ইবাদত অথবা মাল এবং বদন শরীর সংশ্লিষ্ট যেমন হাজ যাকাত, সেগুলো একজনের পক্ষ থেকে আরেকজন আদায় করা যায়। বাট যেগুলো শারীরিক ইবাদত সেটা একজনের পক্ষ থেকে আরেকজন আদায় করলে সেটা আদায় হবে না, প্রত্যেককে তার নিজে সেটা আদায় করতে হবে। জাজাকাল্লাহ ভাই আপনাকে অনেক সুন্দর প্রশ্নের জন্য এবং আপনার এই প্রশ্নের মাধ্যমে আমাদের যে ভাই বোনেরা আছেন সবাই উপকৃত হবেন এবং আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে যে আজকের বিষয় থেকে কিছুক্ষণ আলোচনা করার জন্য, আমাদের সময় স্বল্প, আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করতে হবে। ইনশাআল্লাহ আমরা এই আলোচনাটি আরও আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আমি এটাই বলতে চাই যে আজকে যে হাদিসে পাক বুখারি শরীফ থেকে আলোচনা করেছি, শুরু করেছি যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হালাল বিষয় সব হালাল বিষয়গুলো সুস্পষ্ট, হারাম বিষয়গুলো সুস্পষ্ট, এবং হালাল এবং হারামের মধ্যে অর্থাৎ অস্পষ্ট কিছু বিষয় রয়েছে। আমি আপনাকে আবারও থামাতে হচ্ছে, দুঃখিত, দুই একজন কলারের সাথে ইনশাআল্লাহ কথা বলে আসি, আমি ছোট করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জীবন প্রশ্ন করুন। হ্যালো। জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি। হ্যালো ভাইয়া। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করতেছি ভাইয়া, যে আমরা যে চার রাকাত নামাজ যে পড়ি, হ্যাঁ যেমন ফরজ বা সুন্নাত যখন পড়ি আমরা, তখন যে দুই রাকাতের সময় যে আমরা অর্ধেক কাতা হইত বলি, যে অর্ধেক কাতা হইত পড়তে হইবে, তখন কি শুধু ওই শুধু আত্মাহিত করতে হইবে, না ওই আল্লাহ মত বললে আল্লাহ মত বারেকালা ওই সবগুলো কি পড়তে হবে, সেটাই বলতেছি যেটা একটু। জাজাকাল্লাহ বোন, আপনার প্রশ্ন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইনশাল্লাহ আপনি টিভিতে দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমি সরাসরি চলে যাব এই প্রশ্নের উত্তরের জন্য ইনশাআল্লাহ। সুন্দর প্রশ্ন এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার রাকাত নামাজ যখন আমরা পড়ব একসাথে, ফরজ হোক অথবা সুন্নত হোক, তখন দুই রাকাতে আমরা আত্তাহিয়াতু পড়ব। সেটা আমাদের দেশে বা অনেক অঞ্চলে আদা আত্তাহিয়াতু বলা হয়, অর্থাৎ আদা আত্তাহিয়াতু এ অর্থে বলা হয় যে এখানে আমরা আত্তাহিয়াত পড়ার পরে দরুদ পড়ি না এবং তারপর দোয়া মাসুরা আমরা করি না, এজন্য এলাকায় সেটাকে আদা আত্তাহিয়াতু বলা হয়। অনেকে হয়তো এটাকে বলবেন আদা আত্তাহিয়াতু কিছু নেই, সেটাকে মেনে নিতে হয়, কারণ এক এক পরিভাষা আছে, যদিও পরিভাষাটা শুদ্ধ পরিভাষা নয় কিন্তু সেটা মানুষ সহজে বুঝে নেয়। তাই বোন, নামাজের দুই রাকাতে, চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাতে শুধুমাত্র আত্তাহিয়াতু পড়তে হবে, আত্তাহিয়াতু পুরোটাই আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু আত্তাহিয়াতু শেষ করে দুই নম্বর রাকাতে আপনি আবার তিন নম্বর রাকাতে যেন উঠে যাবেন। এখানে সালাত পড়তে হবে না, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা সেই দরুদ পড়তে হবে না বা অন্য দোয়াও পড়তে হবে না, সেই দোয়া হবে সর্বশেষ বৈঠকে। তিন রাকাতি নামাজের সর্বশেষ বৈঠকে, দুই রাকাতি নামাজে দুই রাকাতি সর্বশেষ বৈঠক, এবং চার রাকাত বিশিষ্ট নামাজে চার নম্বর রাকাতের সর্বশেষ বৈঠক, সেখানে আত্তাহিয়াতুর পরে দরুদ এবং অন্যান্য দোয়াগুলো পড়া হবে। জাজাকাল্লাহ বোন, আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি আমাদের সাথে পরবর্তীতে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আমরা আপনাকে হারিয়ে ফেলছি, আপনি আবারও ইনশাআল্লাহ চেষ্টা করবেন, আমরা আপনার সাথে সরাসরি ফোনে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি চলে যাবো সরাসরি আমাদের অতিথির কাছে ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনায় ছিলাম যে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এবং হালাল হারামের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেগুলো অস্পষ্ট, এবং আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, হেদায়ত দিচ্ছেন যে আমরা ওই অস্পষ্ট বিষয়গুলো থেকে নিজেদেরকে বেঁচে রাখব। সেগুলো আমাদের জন্য যতক্ষণ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত এগুলোর পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে গ্রহণ করব না, সেটাকে আমরা অ্যাভয়েড করে চলব। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওমান ওয়াকা ফি শুবহাত, যারা ওগুলোকে করবেন যেগুলো সুস্পষ্ট নয় হারাম হিসেবে অথবা হালাল হিসেবে, তাদের উদাহরণ দিচ্ছেন কারাইন, তারা যেমন একজন রাখালের মতো যিনি বকরি চড়াচ্ছেন অথবা পশু চড়াচ্ছেন একটি মাঠে, আর সেই মাঠের মধ্যে একটা জায়গা আছে যেটা সংরক্ষিত জায়গা, যেটা ব্যবহার করা নিষিদ্ধ, তার সেখানে তার সেই পশুগুলো যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আল্লাহর হাবিব সাল্লাম উদাহরণ দিচ্ছেন যে প্রত্যেক বাদশা, প্রত্যেক দেশের প্রধানের একটি সংরক্ষিত এলাকা থাকে, লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক সরকারের একটা নির্দিষ্ট এরিয়া থাকে, যেমন প্রত্যেক দেশের একটা বর্ডার থাকে, সেই বর্ডারে একটা জোন থাকে যেটাকে বলা হয় নোমেন জোন, এখানে কেউ যেতে পারবে না, এখানে যদি কেউ যায়, এখানে নিকটে কেউ যায় তাইলে তার সম্ভাবনা আছে, ইউশিকু আইন ইয়াকিয়া, সম্ভাবনা আছে সে সেখানে ঢুকে যাবে, সেখানে ঢুকে গেলে দুদিকেরই আর্মিরা বা যা বর্ডার গার্ড আছে তারা তাকে সে শাস্তির উপযুক্ত হয়ে যাবে। তাই যেগুলো সুস্পষ্ট নয় ওগুলো এমন, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে আলা ওয়া ইন্না আলা, তোমরা খবরদার, তোমরা হুঁশিয়ার থাকো, ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সংরক্ষিত এরিয়া হচ্ছে হারাম বিষয়গুলো,
সংরক্ষিত এরিয়া হচ্ছে হারাম বিষয়গুলো। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, আর আমাদের কলবের মধ্যে একটি গুস্তের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। আমাদের কলবের মধ্যে, বডির কলবে একটি গুস্তের টুকরা আছে, যখন সেই গুস্তের টুকরা অর্থাৎ আমাদের কলব যখন বিশুদ্ধ হয়ে যাবে, আমাদের সব কাজগুলো বিশুদ্ধ হয়ে যাবে। যখন আমাদের কলব নষ্ট হয়ে যাবে, চিন্তাধারা নষ্ট হয়ে যাবে, যখন আমাদের চিন্তাধারা নষ্ট হয়ে যাবে, তখন আমাদের কাজগুলো ও নষ্ট হয়ে যাবে। ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কলব নষ্ট হলে সমস্ত শরীর যেভাবে নষ্ট হয়ে যায়, মানুষের সেভাবে ঈমান যদি নষ্ট হয়ে যায়, হারাম কি সেটাকে হারাম হিসেবে বিশ্বাস না করে, হালাল যেটি সেটাকে হালাল হিসেবে বিশ্বাস না করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে যেভাবে তার অন্য কাজগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই কাজ কোনো কাজে আসবে না। আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে ওই মুশাববিহাত যেগুলো, এগুলো লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ এইগুলো হালাল না হারাম জানেন না। একটা কল ইনশাআল্লাহ নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা প্রশ্ন করতে চাই আপনার সাহেবকে। আমার কথা আমি নিজে শুনতে পাচ্ছি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি জি আমি কমিয়ে দিছি। জি আপনি আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আপনি প্রশ্ন করতে পারেন, উনি শুনতে পাচ্ছেন। এটা হলো সূরা আল বাকারার 62 নম্বর আয়াত যেটা আছে, জি এটা হলো যে এক আল্লাহ বিশ্বাস করবে, ভালো কাজ করবে, পরকালে বিশ্বাস করবে, আর সে মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, পরকালে সে নাজাত পাবে। আমি জানতে চাচ্ছি এইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জাজাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য। আপনার প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়েছে, আমি আশা করি আমাদের অতিথির কাছেও ইনশাআল্লাহ ক্লিয়ার হয়েছে। উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এক আল্লাহ বিশ্বাস করবে, সে মুসলমান হোক অথবা অন্য কোনো ধর্মের হোক, সে নাজাত পাবে, এটাই উনি বোঝাতে চাচ্ছেন। বিষয়টি এক আল্লাহকে। আপনাকে আমি দুঃখিত, আবারও আমি ওই সর্বশেষ কল্যাণ নিয়ে আসছি, আমি আর কল্যাণ নিব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য ইনশাআল্লাহ। আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা প্রথম যে কলার এটাতে ইনশাআল্লাহ চলে যাবো, এই পর্বের যে প্রথম কলার, উনি বলেছিলেন যে এই যে সূরার বাকারার 62 নম্বর আয়াত, এই বিষয়টি আসলে ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হচ্ছে কোরআনে করিমের যে আয়াত, উনি আয়াতের কিছু তর্জমা উনি বলেছেন। এই বিষয়টি আয়াতটি সামনে রাখতে হবে, সেটা তাফসির মুফাসসিরিনগণ আয়াতে কী বলেছেন সেগুলো থেকে আপনাকে আলোচনা করতে হবে। এভাবে কথা হচ্ছে, সংক্ষিপ্ত আকারে যেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর সব নবীদের রেসালত নবুয়ত সেগুলো রহিত হয়ে গিয়েছে, এবং যারা অন্যান্য নবীদের উম্মত ছিলেন তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছেন রহমতুল আলামিনের উপর, ওই আয়াতে করিমায় তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। যেহেতু তারা যদি সঠিকভাবে তাদের নবীদের উপর বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে তাদের নবীদের সেই শেখানো পথ হচ্ছে যে তোমরা আমার পরে যদি শেষ নবী এসে যান, তার উপর তোমরা বিশ্বাস স্থাপন করবে। তাই এই আয়াতের মধ্যে সেটাই উদ্দেশ্য, অর্থাৎ ওরাই নাজাত পাবে যারা আল্লাহতে বিশ্বাস করবে, যেই হোক, অর্থাৎ যারা রসুলের পাক ইসলামের বিশ্বাসী হবে। যদি তারা রসুলের পাকের বিশ্বাসে বিশ্বাসী না হয়ে থাকেন, তাহলে প্রকৃতপক্ষে তারা তাদের রিলিজিয়নের উপর প্রকৃত বিশ্বাসী নয়, যেহেতু তাদের রিলিজিয়নের মধ্যে এটা নবীগণ জানিয়ে দিয়েছেন যে তাদের উপর বিশ্বাস করবেন এবং তাদের অবর্তমানে যে রসুল আসবেন সেই রসুলের উপর বিশ্বাস স্থাপন করবেন। এবং বিস্তারিত এই আলোচনার জন্য আলাদা প্রোগ্রামের প্রয়োজন, তখন সেইভাবে যদি আমরা সুযোগ হয় এক সময় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।
জাজাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছিলেন দাড়ি কতটুকু রাখা, হাদিস কি বলে দাড়ি কতটুকু রাখা এবং দাড়ি কি ছোট করে রাখলে এটা কি গ্রহণযোগ্য হবে? দাড়ির ব্যাপারে রসুলে পাক ইসলাম হাদিস শরীফে ঘোষণা করেছেন যে তোমরা দাড়ি লম্বা করো এবং মুসকে কর্তন করো, খাটো করে রাখো। এই দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করে রাখো, এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। আমরা হানাফি মাজহাবে দাড়ি এক মুষ্টি পরিমাণ হয়ে গেলে তার থেকে আরও লম্বা হলে কাটা যাবে, এর অর্থ নয় যে যার দাড়ি বাড়তি, যারা দাড়ি লম্বা হয় না বা হয় নাই এখনও তাকে এক মুষ্টি হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো কোনো মাজহাবে তারা ছোটো যেভাবে দাড়ি রাখলে যেটাকে দাড়ি বোঝা যায় একজন মানুষ পুরুষ হিসেবে, কারণ পুরুষ হতে হলে পুরুষের সাইনগুলোর মধ্যে একটি দাড়ি, এবং সেটা যেভাবে দাড়ি রাখা সুন্নাত এবং সেটা যেভাবে মানুষের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় সেইভাবে মানুষকেদেরকে অনেক রোগবেদির থেকে হেফাজত করে, দাড়ি অনেক রোগবেদির থেকে হেফাজত করে। তাই অন্য মাঝহাবে কোনো কোনো মাঝহাবে দাড়ি খাটো করা সেটার অপিনিয়ন আছে, আমরা হানাফি মাঝহাবকে ফলো করি। আমাদের মাঝহাব অনুযায়ী দাড়ি এক মুষ্টি পরিমাণ হওয়া, তার পূর্বে না কাটা। জাজাকাল্লাহ ভাই আপনার অনেক সুন্দর প্রশ্নের জন্য, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আর খোলা নিচ্ছি না, আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের বিষয়ের উপর কিছুক্ষণ আলোচনা শুনতে হবে, এবং আমি যতটুকু মনে করি আমাদের অতিথি অনেক সুন্দর করে আলোচনা করতেছিলেন। ইনশাল্লাহ আমি চলে যাব সরাসরি আমাদের অতিথির কাছে এবং শুনব ওনার মূল্যবান কথাগুলো আজকের টপিকের উপর ইনশাল্লাহ। ধন্যবাদ, মোবারকবাদ সম্মানিত দর্শক যারা প্রশ্ন নিয়ে এসেছেন, আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তর দেওয়াকে কবুল করুন, আমাদের এই কথায় ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝে নায়াত করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইসলামের নির্দেশ অনুযায়ী জীবনযাপনের তৌফিক আনায়াত করেন। এই হাদিসে পাক যেটি আমরা হালাল এবং হারামের বিষয় নিয়ে আলোচনা করছি, যে হালাল হারামের মধ্যখানে কিছু বিষয় আছে অস্পষ্ট, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, এক মিনিট রয়েছে, অনেক মানুষ তা জানে না। কারা জানেন? যে এটা উলামায়ে মুজতাহিদিন যারা তারা জানেন, আর তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমরা সেই অস্পষ্ট বিষয়গুলো মেনে থাকবো। আর এ কারণেই আমরা দেখতে পাই বিভিন্ন মাসআলা, একই মাসআলা বিভিন্ন অপিনিয়ন, কারণ এক একজন তার যে তিনি যুক্তি অথবা তিনি যে কোরআন শরীফে যে দলিল হাদিস শরীফে দলিল নিয়েছেন দলিলের ভিন্নতা, এর কারণে বিভিন্ন অপিনিয়ন দেয়া হয়ে থাকে। প্রত্যেকই তার স্বীয় অপিনিয়নে তার কাছে সেটা সঠিক, এর জন্য সে অপিনিয়ন দিয়েছে। এর কারণে চার মাজহাব বা চার মাজহাবের বারা অন্যান্য মাজহাব ছিল, বর্তমানেও মাজহাবের বারা অনেক মানুষ আছেন। আমরা যদি এই বিষয়গুলো বুঝে নেই তাহলে আমরা যে ইখতিলাফি মাসআলার ক্ষেত্রে আমরা হানাফি মাজহাব যারা ফলো করি, আমরা আমাদের মাজহাবের ওলা মুজতাহিদিনগণ যে বিষয়গুলো বলেছেন যেগুলো সুস্পষ্ট নয় এগুলোকেই মাজহাবের অনুসরণ করতে হয়, যেগুলো সুস্পষ্ট সবাই একই বলেছেন। নামাজ পাঁচ ওয়াক্ত সবাই পাঁচ ওয়াক্ত বলেছেন, শিয়ারদের মধ্যে এক গ্রুপ তারা তিন ওয়াক্ত দুই ওয়াক্ত বলে থাকেন। শিয়ারা তো আমরা মুসলমান ধরে একদল মুসলমান হিসেবে ধরেন না, বা শিয়ারাদেরকে তাদেরকে গুমরা ফিরকা অথবা দালাল ফিরকা বেদাতি ফিরকা হিসেবে, যাদেরকে ইসলামী ইতিহাসে ইসলামী আকাইদে বিশ্বাস করা হয় তার মধ্যে শিয়া একদল, খারিজি একদল, রাফিজি একদল, মুতাজিলা একদল, মানে অনেক দল আছে যারা যাদেরকে মুদাল্লল বা যাদেরকে বিদআতি ফিরকা হিসেবে করা হয়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে যেমন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে মাজাহিবগুলো বিভিন্নভাবে নামাজের মাসালায় বিভিন্ন আমরা পাবো, এর কারণ কি? যে এটা দলিলের ক্ষেত্রে শুভহাত রয়েছে, এবং যা যে মুস্তাহিদের কাছে যে দলিলটি সঠিক বিবেচিত হয়েছে তিনি সেই দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন, আর আমরা অনুসরণ করবো সেই মুস্তাহিদদেরকে, যার কারণে ভিন্ন হয়ে থাকে। এই যেমন দাড়ির মাসালা সম্পর্কে ভাই প্রশ্ন করেছেন, সুন্নার মধ্যে দুই জাতের সুন্না আছে, একটা সুন্নাতে হুদা, সুন্নাতে হুদা, সুন্নাতে জায়েদা, এই সুন্নাতের মধ্যেও অনেকগুলো আছে বিষয়, এবং সুন্নার ব্যাপারেও ওলামায়ে কেরামের বিভিন্ন হাদিসের ভিন্নতার কারণে এবং হাদিস দলিল গ্রহণের ভিন্নতার কারণে ভিন্ন মত হয়েছে।
এর অর্থ আমরা যেন বুঝে নেই, বুঝে না নেই যে এটা একটা একটা ইসলামের মধ্যে একটা বিরূপ হয়েছে, সেটা ইসলামের মধ্যে একটা রাহমা, যার কারণে কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যে বিষয়টি জানো না, যারা এই বিষয়ে পারদর্শী তাদের থেকে তুমি জেনে নি নাও। যেমন মেডিকেলের বিষয়ে, ডাক্তারি বিষয়ে, সেটা ডাক্তার সাহেব যে পরামর্শ দেবে সেটা মানতে হবে। কোরআন হাদিসের বিষয়ে, হালাল হারামের বিষয়ে ওলামায়ে কেরাম যে ফতোয়া দেবেন সেটাকে মানতে হবে। সায়েন্সের বিষয়ে যেটা সায়েন্টিস্টগণ যেটা বলবেন সেটা মানতে হবে। যেমন আমরা সায়েন্টিস্টরা বলেছেন, আমরা দেখেছি রহমতুল্লিল আলামিন এই যে বর্তমান প্যান্ডামিকের সময়ে সায়েন্টিস্টগণ যেভাবে বলেছেন আমাদেরকে যে আমরা ডিস্টেন্স বজায় রাখবো, এই বিষয়গুলো সম্পর্কে রসুল পাক ইসলাম কেয়ামত পর্যন্ত একটা দিক নির্দেশনা উম্মাকে দিয়ে গিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন যেগুলো সুস্পষ্ট হালাল আমরা হালাল হিসেবে বিশ্বাস করি, সুস্পষ্ট হারামকে যেন আমরা হারাম হিসেবে বিশ্বাস করি। বিশ্বাসে যদি গরমিল হয়ে যায়, যদি হারামকে হালাল হিসেবে বিশ্বাস করা হয়ে থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, খিদমাত কিছুই কাজে আসবে না। তাই বিশ্বাসকে যেন আমরা শক্ত করি, সুস্পষ্ট হালালকে সুস্পষ্ট হালাল হিসেবে বিশ্বাস করি, সুস্পষ্ট হারামকে হারাম হিসেবে বিশ্বাস করি, এবং অস্পষ্ট বিষয়ে ওলামায়ে কেরাম বা মুস্তাহিদিনগণ যেভাবে দিয়েছেন আমরা যে মাজহাবকে ফলো করি সেই মাজহাব অনুযায়ী যেন আমার কাজ আমি চালাই, অন্যের সাথে যেন আমি জগড়ায় লিপ্ত না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমরা যেন দিনের সঠিক বুঝ অর্জন করতে পারি, আমরা যেন মুসলমান আমরা যেন দীন ইসলামকে, আল্লাহর হাবিবের দিনকে সঠিকভাবে পালন করতে পারি, আমাদের পরবর্তীদের কাছে আমরা যেন সঠিক দিনের শিক্ষাকে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় ভাই বোনেরা, আমরা শুনতেছিলাম আমাদের অতিথির কাছ থেকে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা। আমি অতিথির সুরে সুর মিলিয়ে এটাই বলতে চাচ্ছি যে আমরা হালাল হারাম কীভাবে বাঁচব, যার জানা আছে, যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত, যিনি ইসলামী শিক্ষায় জ্ঞান অর্জন করেছেন, তার কাছ থেকেই আমরা জানব কোন বিষয়টা, যে বিষয়টা আমরা অজ্ঞত, যে বিষয়ে আমরা জানি না। আমরা যেন ইন্টারনেট মুফতিকে বিদায় বলি, যারা ইন্টারনেটে দেন, সাধারণ মানুষেই ইন্টারনেটে দিতে ভুল করেন না, সব কিছুতেই আমরা দেখে পড়ছি এখন হাদিস লেগে গেছে, সব কিছুতেই সবাই পারদর্শী প্রমাণ করতে চাচ্ছেন। এই বিষয়টা থেকে আমরা যেন সমাজের বার্তা থেকে যেন বাড়িয়ে এসে বাহির হয়ে এসে যেন আমরা যেটা আমাদের প্রয়োজন জানার, এটা যেন যে যিনি জানেন, যিনি ইসলামে শিক্ষা নিয়েছেন মাদ্রাসায়, ওনার কাছ থেকে যেন আমরা জানার চেষ্টা করি। আমরা যেন এই জিনিসটা থেকে বিরত থাকি, যেটা হালাল এটাকে হারাম বানানোর, আর হারামকে যেন আমরা হালাল না বানাই, যেটা যেভাবেই আসে এভাবেই যেন আমরা স্বীকার করি। এতে কিছু যায়ও না আসেও না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কে কতজন লোক হারামকে হারাম বলল আর হালালকে হালাল বলল, এটা কোনো বিষয় নাই। একজনই যদি বলে থাকে এটা যদি হালাল হয়ে থাকে তাহলে এটাই হালাল, আমাদেরকে মনে রাখতে হবে। মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এবং ইসলামের পথে ইসলামের জন্য ছোটো ছোটো কাজ করার তৌফিক দান করুন। আজ পর্যন্ত এখানেই বিদায় নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।